কাপ্রা প্রদর্শিত তাও পদার্থবিজ্ঞান ও বেদান্ত দর্শন সম্বন্ধে বিজ্ঞানীদের ব্যাখ্যা আলোচনা করেছেন স্বামী জগদাত্মানন্দ মহারাজ জীবন গঠনের পথে পুস্তকে তোমার মধ্যে অনন্ত শক্তি নিহিত পরিচ্ছেদে। ডক্টর ফ্রিজপ কাপ্রা একজন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী। পাশ্চাত্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর গবেষণার জন্য তিনি সমধিক পরিচিত ছিলেন। তাঁর কাজটির নাম ছিল তাও অফ ফিজিক্স, অর্থাৎ পদার্থ বিজ্ঞানের পথ। বইটি হল বিশ্বজগতের মৌলিক নীতিগুলি সম্পর্কে আধুনিক পদার্থ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গির সঙ্গে প্রাচ্যের আধ্যাত্ম চিন্তা যথা বেদান্ত, বৌদ্ধ ধর্ম ও তাওবাদের দৃষ্টিভঙ্গির যে সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে সে সম্বন্ধে বিশদ গবেষণা। বইখানি দার্শনিক ও বিজ্ঞানীদের সমভাবে আকৃষ্ট করেছে। আধুনিক পদার্থ বিজ্ঞান ও তৎসংক্রান্ত নানা বিষয়ের চর্চায় তিনি বহু বৎসর ব্যাপৃত এবং সেই সঙ্গে প্রাচ্য দেশগুলির ধর্মীয় সাহিত্য ও সংস্কৃতির বিষয়ে তিনি গভীরভাবে আকৃষ্ট ছিলেন। যদিও তিনি বৈশ্লেষিক বিজ্ঞানের চর্চায় গভীরভাবে মগ্ন ছিলেন, তবু শক্তির ক্রিয়াকলাপ দেখে আবেগে আপ্লুত হয়ে তিনি কখনো কখনো চোখের জল ফেলেছেন। তখন থেকেই তিনি যেমন বিজ্ঞান নিয়ে কাজ করেছেন, তেমনি প্রাচ্যের ধর্ম বিষয়ক মূল বক্তব্যগুলি সম্বন্ধেও গভীরভাবে সত্যান্বেষণ করেছেন। উপরোক্ত পুস্তকখানি তার এই গভীর অধ্যয়ন ও ব্যাপক অভিজ্ঞতারই ফসল বলা যায়। আমাদের দেশে সত্যানুসন্ধানের জন্য তিনটি পদ্ধতি গ্রহণ করা হয়। এর একটি হল শাস্ত্র অধ্যয়ন, যেটিকে দৈব প্রত্যাদেশ ও পবিত্র মনে করা হয়। যদিও শাস্ত্র অধ্যয়নের একটা পদ্ধতি হল মুখস্থ করে ফেলা, কিন্তু এর মূল উদ্দেশ্য হল এগুলির সঠিক ব্যাখ্যায় সামর্থ্য অর্জন করা। পরের পদ্ধতিটি হল সমস্ত জটিলতা ও সন্দেহ দূর করে বিচার বুদ্ধি প্রয়োগে শাস্ত্রের অন্তর্নিহিত তাৎপর্য বোঝার চেষ্টা করা। সবশেষে বলা যায় তত্ত্বগত দিক দিয়ে যা বোঝা হলো তার সঠিক উপলব্ধি। এই তিনটি দিক থেকে যদি শাস্ত্রকে দেখা যায় এবং একই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তবে বুঝতে হবে এটি অভ্রান্ত সত্য। এই সব দিক দিয়ে বিচার করলে বোঝা যায় ডক্টর কাপ্রার কথাগুলি বিশেষ প্রণিধানযোগ্য। ইনি প্রাচ্যের পরম্পরাগত আধ্যাত্মিক তত্ত্বের মধ্যে নিহিত সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বিজ্ঞানের সমস্ত জ্ঞান ও ধ্যান ধারণা প্রয়োগ করেছেন। তার জ্ঞানান্বেষণের এটি একটি সম্পূরিত প্রচেষ্টা। ডক্টর কাপ্রার কিছু কিছু মন্তব্য ও সেই সঙ্গে চরম সত্য সম্বন্ধে অন্যান্য বিজ্ঞানীরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা সংক্ষিপ্ত আকারে নিচে উপস্থাপিত হল। বিষয়টি আগামী পর্বে পঠিত হবে। বেদান্ত দর্শন সম্বন্ধে বিজ্ঞানীদের ব্যাখ্যা শিরোনামে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।